ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যামনাশি। আজকে আপনাদের দেখাবো টমেটো ডিম কীভাবে তৈরি করা হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। তো চলো টমেটোটাকে স্লাইস করে নেওয়া যাক। তো আমি টমেটোটা স্লাইস করে নিয়েছি, আমি বেশি পাতলা করিনি, কারণ পাতলা করে দিলে তখন ভাজবো উল্টানোর সময় অসুবিধা হয়ে যাবে। তো এখানে আমি একটু নুন আর ঝাল দিই আলতো হাতে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা ডিম নিয়েছি, আপনারা পারলে দুটো তিনটে যে কটা ডিম নিতে চান দিতে পারেন। ও ধনিয়া পাতা ও লঙ্কা একসাথে দিয়ে নুন আর একটু লঙ্কা, এখানে আমি ঝালটা পছন্দ করি তাই ঝালটা বেশি দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে সব ভালোভাবে একবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমার সাইডে রেখে দেবো। তো চলুন আসল উপকরণ শুনছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর একটু তেল দিলাম। তেলটাকে আমি পুড়িয়ে চারদিকে করে নিলাম, কারণ ডিম দেওয়ার সময় আমাকে আর তেল না দিতে হবে। তো টমেটোগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম প্যানে, প্যানে ভালো করে দেবেন যাতে ঠিক ভাজাটা হয়। আর প্যানটা একটু আস্তেই রাখবেন, আপনারা বাড়িতে প্রায় একটু ভুলবেন না। আবার ভালো লাগে অবশ্যই কমে হচ্ছে আমাকে একটা কমেন্ট দিয়ে। আমি টমেটোটাকে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি ভালোভাবে, যাতে তেলটা আস্তেই রাখবে নাহলে পুড়ে যাবে। আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবারে আমি এর উপরে ডিমটা দিয়ে দেব। কিন্তু আমার পুরো গোল হয়নি, কারণ আমার ফ্রাই প্যানটা বড়। আপনারা ছোটো সাইজের কোনো ফ্রাই প্যান নিতে পারেন, তাহলে সেটা গোল আসবে। আর দুমিন দুজনে ঢাকা দিয়ে দেবে, এক পাশ হয়ে গেলে আরেকভাবে আর এক পাশ উল্টিয়ে দেবেন। আমার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম থাকার কারণে টমেটো হয়ে গেছে। তো আমাদের টমেটো ডিম রেডি। এটাকে আপনারা সকালের ব্রেকফাস্ট হিসেবেও নিতে পারে ও দুপুরের গরম ভাতের সঙ্গেও নিতে পারে। যারা ডায়েট করছো তাদের জন্য তো খুব হালকাই খাবার। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, আর ফলো করো। যারা নতুন অবশ্যই